অনামিকা শান্তি দেবী শাশুড়িমা বৌমা। স্বামীজির আশীর্বাদের ফলে তারা জাদুই শক্তি পায়। সেই দিব্য শক্তির প্রয়োগ তারা ভালো কাজের জন্য করত। যখন এরকমই চলছিল, একদিন একটি লোক মদ্যপান করে নিজের স্ত্রীকে খুব মারধর করে। যখন এসব কাণ্ড হচ্ছিল, আশেপাশের লোকেরা সকলে দাঁড়িয়ে দেখে, কিন্তু কেউ ঝগড়া থামায় না। ঠিক সেই সময়ে পথ দিয়ে শাশুড়িমা বৌমা যাচ্ছিল। তারা দেখে বলে, মা, আপনি দেখলেন ওই লোকটা নিজের স্ত্রীকে কিভাবে মারধর করছিল? এরকম মূর্খ লোকেদের সাথে আমাদের কি করা উচিত? তাদের কথা ছাড়ো, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারা কি করছিল সেখানে? শুধু মজা নিচ্ছিল, কেউ একবার গিয়ে থামাবার চেষ্টাও করেনি। এভাবে তারা সমালোচনা করে। তারপর শাশুড়ি আর বৌমা মিলে ওই লাঠিটাতে জাদু করে দেয়, যে লাঠিটি ওই লোকটির হাতে ছিল। সেই লাঠিটি গিয়ে ওই লোকটিকে উড়ে উড়ে মারতে লাগে। তা দেখে সেখানে যত লোক ছিল তারা জোরে জোরে হাসতে লাগে আর খুব মজা নেয়। তা দেখে শাশুড়ি বৌমাও খুব হাসে আর সেখান থেকে চলে যায়। সেই দিনটা শেষ হয়ে যায়। তার পরের দিন সকাল সকাল যখন তারা দুজনে ঘুম থেকে ওঠে, ও অনামিকা, ঘরটা খুব নোংরা হয়েছে, একটু পরিষ্কার করে দিও তো। আমি এত পরিশ্রম কেন করতে যাব মা, আমাদের কাছে জাদুই শক্তি আছে তো। এই বলে অনামিকা মিনিটের মধ্যে পুরো ঘর চকচক করে পরিষ্কার করে দেয়। তা দেখে শাশুড়ি মা বলেন, খুব ভালো করেছো, কিন্তু শেষ সময়ে স্বামীজি কি বলেছিলেন সেটা ভুলে গেছো বুঝি? তিনি বলেছিলেন এই শক্তি শুধু ভালো কাজে ব্যবহার করতে। আমরা যা করছি সেটা কিন্তু ঠিক নয়। আমরা লোকেদের বাড়িতে কাজ করব, যা টাকা রোজগার হবে তা দিয়ে খাবো আর সেই দিয়েই লোকেদের সাহায্য করব। হ্যাঁ শাশুড়ি মা, আমরা খুব পরিশ্রম করব, কিন্তু তার আগে আমরা নিজেদের জাদুই শক্তি দিয়ে অনেক ঘরে কাজ করব আর আমাদের পরিচয় বানাবো সবার চোখে, আর তার থেকে যা টাকা পাবো আমরা তা দিয়ে আমরা গরিবদের সাহায্য করব। পরিশ্রমের টাকা দিয়ে সাহায্য করলে আমরা মনে শান্তিও পাবো। যদি আমরা সবসময় জাদু শক্তি দিয়ে সাহায্য করি লোকেদের, তো অত শান্তি পাবো না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো অনামিকা, এভাবে শাশুড়ি মা বলেন। তারপর যেমনটি তারা দুজনে ভেবেছিল, তারা নিজেদের জাদুই শক্তি দিয়ে লোকেদের বাড়িতে চাকরানির কাজ করতে লাগে, আর চাকরানির কাজ করে তারা টাকা রোজগার করে। সেই টাকা দিয়ে তারা গরিব মানুষদের সাহায্য করতে লাগে, তাতে তারা মনে খুব শান্তি পায়। এভাবেই দিন কাটছিল। একদিন অনামিকা নিজের কাজের জন্য যায়। সে দেখতে পায় একটি ঘর জ্বলছে। সে ঘরের মধ্যে এক বয়স্কা মহিলা ছিল আর সে জোরে জোরে চিৎকার করছিল, বাঁচাও, কেউ বাঁচাও। এভাবে সে জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু সেখানে একটি লোক দাঁড়িয়েছিল। সে গ্রাহ্য না করে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তা দেখে অনামিকা তার কাছে যায়। এই, তোমার কি কোনো বুদ্ধি নেই? যখন দেখছো পাশে একটা ঘর জ্বলে যাচ্ছে, তুমি দরজা ভেঙে তাকে বাইরে কেন বের করলে না? তুমি কিছু জানো না, নিজের মুখ বন্ধ রাখো। তুমি মুখ বন্ধ করো, এখান থেকে বিদায় হও, একজন মরে যাচ্ছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছো। এভাবে অনামিকা তাকে রেগে মেগে বলে। তারপর সে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকতে যায়। সেই লোকটা এসে অনামিকাকে একদিকে ধাক্কা দিয়ে দেয়। অনামিকা খুব রেগে যায়। তোমার মধ্যে তো মনুষ্যত্বও নেই। তারপর নিজের জাদুবিদ্যা দিয়ে অনামিকা সব আগ নিভিয়ে দেয়। তা দেখে সকলে আশ্চর্য হয়ে যায়। এই জাদু মহিলা, কি করছো তুমি? এই বলে সে একটি লাঠি নিয়ে তার দিকে আসে। তা দেখে অনামিকা খুব রেগে যায়। তারপর সে সেই লোকটির চারিপাশে আগুন লাগিয়ে দেয়। বাঁচাও, বাঁচাও, এই জাদুই মহিলা আমাকে মেরে দিতে চায়। এই বলে সে চিৎকার করে। ওদিকে অনামিকা গিয়ে ঘরের দরজা খোলে। সেই বয়স্কা মহিলা বাইরে বেরিয়ে আসে। তারপর দৃশ্য দেখে, আমি হাত জোর করছি, তুমি আমার ছেলেকে মেরো না, তাকে ছেড়ে দাও, তোমার পুণ্য হবে, তার কোনো ক্ষতি করো না, তাকে ছেড়ে দাও মা। ছি, এটা তোমার ছেলে, ছেলে বলতে লজ্জা লাগছে না? তুমি জানো আমার তো মনে হয় এ মানুষই না, ছেলে হয়ে এ নিজের মায়ের সাথে এভাবে কি করে করতে পারে? মা, আমি হাত জোর করছি, তুমি এই আগুনটাকে থামাও, আমার ছেলে ওই আগুনে চলে মরে যাবে যে।
এভাবে ওই বয়স্কা মহিলা বলে। তার কথা মতো অনামিকা আগুনটাকে থামিয়ে দেয়। তখন সেই লোকটি নিজের মায়ের পা ধরে বলে, মা আমাকে ক্ষমা করে দাও, আমি আমার স্ত্রীর কথা শুনে তোমাকে মারার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার প্রাণ বাঁচাতে চাইছো আর তার কাছে বিনতি করছো, বোধহয় এটাকেই বলে মায়ের মমতা। সে এভাবে বলে। তার কথা শুনে তার মা বলেন, ও বাবা ওঠ ওঠ বাবা। এই বলে সে তাকে নিজের কাছে টানে। জানি না আপনি কে, কিন্তু সঠিক সময় এসে আপনি আমার মায়ের প্রাণ বাঁচিয়ে নিয়েছেন, আমি যা ভুল করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। আজকের পর থেকে আমি আমার স্ত্রীর কোনো কথা শুনবো না আর আমার মায়ের ভালো করে দেখাশোনা করব। এভাবে সেই লোকটি অনামিকাকে বলে। তার কথা শুনে তার মা খুব আনন্দিত হয়। ঠিক আছে বাবা ঠিক আছে, আমি বুঝে গেছি তোমার মনে আমার জন্য ভালোবাসা আছে। এভাবে বলে সেই বয়স্কা মহিলা খুব কাঁদতে লাগে। দেখো নিজের মাকে মারা খুব খারাপ কথা। স্ত্রী আসার পরে তোমার মা তোমার জন্য বোঝা হয়ে গেছে। যদি তোমার মার মনে হতো যে তুমি বোঝা, তাহলে সে তোমাকে কখনো জন্ম দিত না, না হলে জন্ম দেওয়ার পরে সে তোমাকে ডাস্টবিনে ফেলে দিত। মায়ের মনকে বোঝার চেষ্টা করো আর তাকে কখনো কষ্ট দিও না। তোমার স্ত্রীকে এভাবে বোঝাও যাতে সে বুঝে যায়। আর তোমার স্ত্রী যদি না বুঝে, এক মিনিট দাঁড়াও। তারপর অনামিকা মায়া শক্তি সমৃদ্ধ এক বিভূতি তার হাতে দেয়। সেটা তাকে দিয়ে বলে, এই নাও ধরো, তোমার স্ত্রী যদি খারাপ ব্যবহার করে বা তোমার বিরুদ্ধে যায়, তাহলে তুমি এই বিভূতিটা তার উপরে ছিটিয়ে দিও, সে নিশ্চিত রূপে তোমার কথা শুনবে। তারপর তারা দুজনেই অনামিকাকে অসংখ্য ধন্যবাদ বলে। তারপর প্রত্যেক দিনের মতন অনামিকা কাজে চলে যায়। ওদিকে শাশুড়ি মা যখন কাজের থেকে ফিরে আসছিল, তখন এক ভিখারিকে দেখে। সে পেটের জ্বালায় ছটফট করছিল। তাকে দেখে ভিখারি বলে, মা খুব খিদে পেয়েছে, তোমার খুব দয়া হবে যদি খেতে দাও, ও মা কিছু খেতে দাও মা। সে এভাবে বিনতি করে, কিন্তু সে সময় শাশুড়ি মার কাছে দেওয়ার মতন কিছুই ছিল না। শাশুড়ি মা ভুলেই গেছিল যে তার কাছে দৈব শক্তি আছে। হঠাৎ করে মনে পড়ে, সে তার সাহায্যে খাবার প্রস্তুত করে। খাবার খেয়ে সেই ভিখারি খুব প্রসন্ন হয়। মা আপনি সাক্ষাৎ দেবী মা, ঠিক সময়ে আপনি এসেছেন, আমাকে সাহায্য করুন, আমি কাজ করে টাকা রোজগার করতে চাই। এভাবে ভিখারি অনুরোধ করতে লাগে। তার কথা শুনে শাশুড়ি মা বলেন, আমি তোমার নিশ্চয়ই সাহায্য করব। এই বলে শক্তি দিয়ে সে টাকা প্রস্তুত করে। সেই টাকা সে তার হাতে তুলে দেয়। টাকা পেয়ে সেই ভিখারি খুব আনন্দিত হয়। এই টাকা দিয়ে তুমি কিছু ব্যবসা শুরু করো, এবার থেকে আর ভিক্ষে করার প্রয়োজন নেই। এই বলে সেখান থেকে সে চলে যায়। এভাবে তাদের ভালো কাজের কথা পুরো গ্রামের লোকেরা জানতে পারে। এভাবে এক এক করে সকলেই অনামিকাদের বাড়ি যেতে শুরু করে। এভাবে শাশুড়ি মা আর বৌমা দুজনে মিলে সকলের সাহায্য করতে শুরু করে। তখন থেকে তাদের নাম জাদুই শাশুড়ি বৌমা হয়ে যায়। শাশুড়ি মা আর বৌমা নিজের স্বার্থ না দেখে সকলের ভালোর জন্য নিজেদের শক্তির ব্যবহার করত। তার ফলে সেই জাদুই শাশুড়ি মা বৌমার অনেক সুনাম হয়। তার সঙ্গে বড়দানে তারা অতিরিক্ত শক্তিও পায়, যা প্রয়োগ করে তারা আরো অনেক পরিবারকে সাহায্য করে। কৃষ্ণপুর গ্রামে অনামিকা নামের এক গর্ভবতী মহিলা থাকত, যে নিজের শাশুড়ি মার প্রতারণা সহ্য না করতে পেরে বাড়ি ছেড়ে রাস্তায় দৌড়তে শুরু করে। তার শাশুড়ি মা আর তার স্বামী পেছনে পেছনে দৌড়তে দৌড়তে বলে, ধরো ধরো একে ধরো, এ চুরি করেছে ধরো। এভাবে তারা চিৎকার করে দৌড়চ্ছিল। অনামিকাও আগে আগে দৌড়চ্ছিল। ইতিমধ্যে একটি মহিলা সামনে থেকে এসে অনামিকাকে ধরে ফেলে। দয়া করে আমায় ছেড়ে দেন, আমি চোর নই, আমি গর্ভবতী। স্বামী আর শাশুড়ি মার প্রতারণার কারণে আমি পালাচ্ছি, তাদের হাতে তুলবেন না, আপনার খুব পুণ্য হবে। এভাবে সে কাঁদতে কাঁদতে বলে আর দুঃখিত হয়ে যায়। সে ভাবে অনামিকা যা বলেছে তা সত্যি হবে হয়তো, তাই তাকে সেদিকে নিয়ে যায় যেখানে তাকে কেউ খুঁজে পাবে না। অনামিকার শাশুড়ি মা আর স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয়, কিন্তু তাকে খুঁজে পায় না, তাই তারা সেখান থেকে চলে যায়। তারপর সেই মহিলাটি নিজের বাড়িতে তাকে নিয়ে যায়।
তারপর সে তাকে একটি জায়গাতে বসায়, তাকে শান্ত করে, তারপর জিজ্ঞাসা করে, কেন্দুনা আগে বলো কি হয়েছে, কেন তোমার স্বামী আর শাশুড়ি মা তোমাকে কষ্ট দিচ্ছেন? আমার নাম অনামিকা, আমি কৃষ্ণপুর গ্রামে থাকতাম, বাবার নাম রাম, আমি তার একমাত্র কন্যা সন্তান। ছোটবেলাতে মা মারা যান, তাই বাবা খুব আদর যত্নে আমাকে বড় করেন। আমি খুব ভালোভাবে বড় হয়েছি। একদিন ঘটক বাবু আমার বাবার কাছে এসে বলেন, দেখুন রাম বাবু, আমি খুব ভালো সম্বন্ধ এনেছি আপনার জন্য, ছেলের নাম কিরণ, ভালো চাকরি করে আর অনেক সম্পত্তি আছে, তারা আপনার কাছে এক টাকাও পনে নেবে না। তার কথা শুনে বাবা খুব আনন্দিত হন এবং ছেলের একটি ছবি চান। ঘটক বাবু ছেলের ছবি দেখান, বাবার সম্বন্ধটা খুব ভালো লাগে। তারপর তিনি আমাকেও ছবি দেখান, আমি বিয়ের জন্য রাজি হয়ে যাই। কিছুদিনের মধ্যে কিরণের সাথে আমার বিয়ে হয়। তারপর তাদের আসল রূপটা বাইরে বেরিয়ে আসে। আমার স্বামী লক্ষ্মী নামের এক মহিলাকে আগে বিয়ে করেছিল, তাকে খুব প্রতারণা করে, তার ফলে লক্ষ্মী আত্মহত্যা করে মরে যায়। সেই কারণে কিরণকে সরকারি চাকরি থেকে বের করে দেওয়া হয়। যখন তারা কোর্ট কেসে ব্যস্ত ছিল, তখন আমি তাদের এক এক করে সত্যিটা জানতে পারি। আমি স্বামীর কাছে গিয়ে জিজ্ঞাসা করি, তুমি এসব করে আমাকে কেন ধোকা দিলে, কি পেলে তুমি এরকম করে? তাতে আমার শাস্তি কম হয়ে যাবে, কিছু সম্পত্তিও আছে, তার জন্য আমার বিয়ে হওয়া খুবই প্রয়োজন। আর এক স্ত্রী চায় যে হস্তাক্ষর করতে পারে, তাই নিজের মুখ বন্ধ রাখো আর যে রকম বলছি সেরকম করো, না হলে নিজের প্রাণ হারাবে, বুঝেছো? এভাবে সে আমাকে শাসাতে শুরু করে, আমার সাথে জবরদস্তি করে। মাসের পর মাস কেটে যায়, আমি আমার বাবাকে এখানকার কোনো কথা জানাইনি, যা কিছু এখানে হচ্ছে এই ভয়ে জানি না বাবার সাথে কি হবে। কিছু মাস কেটে যায়, আমি গর্ভবতী হয়ে যাই, তা সত্ত্বেও তারা আমার উপরে প্রতারণা করা বন্ধ করে না। তারা আমাকে দিয়ে খুব পরিশ্রম করায়, তারপরে আমাকে তারা মারে। এভাবেই দিন কাটছিল। একদিন আমি খুব ক্লান্ত হয়ে শুয়েছিলাম, আমার শাশুড়ি মা আমার কাছে এসে বলেন, এই মেয়ে এভাবে কেন শুয়ে আছো সারাদিন, যাও ওঠো কাজ করো গিয়ে। এই বলে সে একটা লাঠি তোলে আর আমার উপরে মারধর করতে শুরু করে। ঠিক সেই সময় আমার স্বামী বাইরের থেকে বাড়ি ফিরে আসে। মা, আজ আমি খুব আনন্দিত, আমার উপরে যত দোষারোপ লেগেছিল সব শেষ হয়ে গেছে। বাহ, খুব ভালো খবর শুনিয়েছো। কালকেই কৈলাস বাবু বলছিলেন নিজের মেয়ের সাথে সে তোমার বিয়ে দিতে চান, আমি বললাম তেনাকে দুদিনের মধ্যে জানাবো। তাকে এখনি ফোন করি, এই বলে তিনি ফোন করেন আর তাকে বলেন, ভালো মুহূর্ত দেখে এদের দুজনের বিয়ের দিন ঠিক করে নিন, তিনি বলেন। তারপর আমার স্বামী আমার দিকে তাকিয়ে, মা বলো এর আমি কি করব। তারপর তার মা বলে, আর কি, ওই ভাঙা কুয়োতে অনেক সাপ আছে, ওই সাপেদের জন্য এর জীবন দান করে দেবো, রামকে বলো একে ওই ভাঙা কুয়োর কাছে যেন নিয়ে যায়। সে এভাবে বলে, আমার স্বামীও তার কথায় রাজি হয়ে যায়। তারা চাকর রামকে ডাকে সেখানে, সে আমার হাত দুটো বেঁধে দেয় আর ওই ভাঙা কুয়োতে ফেলে দেয় যার মধ্যে বিষধর সাপ ছিল। আমি ভয়ে ছুটে খুব জোরে জোরে চিৎকার করছিলাম, তা দেখে আমার স্বামী খুব আনন্দিত হন, আমার শাশুড়ি মাও খুব খুশি হন। ইতিমধ্যে তাদের কাছে একটি ফোন আসে, আমাকে তারা রামের হাতে তুলে সেখান থেকে ছেড়ে যায়। ঈশ্বরের কৃপাতে কোনো সাপ আমায় কামড়ায়নি, রাম খুব ভালো মানুষ ছিল, সে আমাকে বড় করেছিল। মা, তুমি এদের সাথে একদম থেকো না, অন্য কোথাও দূরে গিয়ে তুমি একা থাকো মা। তিনি আমাকে পালাতে সাহায্য করেন, আমি সেখান থেকে প্রাণ নিয়ে পালাই। ততক্ষণে আমার স্বামী আর শাশুড়ি মা সেখানে এসে হাজির হন আর তাকে বলেন, কুকুর কোথাকার, তোমাকে কি বলেছি আর তুমি কি করলে, তার পরিবর্তে এবার তোমাকে প্রাণ দিতে হবে। তারপর তারা রামকে কুয়োতে ফেলে দেয়, সাপ কাটার ফলে তার প্রাণ চলে যায়। যখন আমি ভয়ের ছুটে পালাচ্ছিলাম, তারা এখানে এসে হাজির হয় আর আপনারা পুরো গ্রামের সামনে আমাকে চোর বলে। এভাবে কাঁদতে কাঁদতে অনামিকা সব কথা খুলে বলে, তার কথা শুনে সে খুব দুঃখিত হয়ে যায়। অনামিকা চিন্তা করো না, আর তারা তোমার সাথে কিছু করতে পারবে না, তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো, দেখবে তারা কুকুরের মতন মরবে, ঈশ্বর তাদেরকে কোনো মতে ছাড়বেন না। এভাবে সে তাকে সাহস দেয়। তারপর থেকে অনামিকা সেখানেই থাকতে লাগে। কিছুদিন কেটে যায়, অনামিকা তার বাবাকে দেখার ইচ্ছে হয়।
দিদি, তুমি আমাকে নিজের বোনের মতন দেখাশোনা করছো, কিন্তু আমার বাবাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে, তুমি আমাকে সেখানে ছেড়ে আসো। অনামিকা, তোমার এখন বাইরে যাওয়া সুরক্ষিত নয়। তোমার শাশুড়ি মা, স্বামী, তোমার বাবার বাড়িতে লোক লাগিয়ে রেখেছেন নজর রাখার জন্য। এটা একদম ভালো সময় নয় সেখানে যাওয়া। কিন্তু ঠিক আছে দিদি, অন্তত বাবাকে এখানে নিয়ে এসো দিদি, অনামিকা বলে। তার দিদিও তার কথায় রাজি হয়ে যায়। তারপর সে তার বাবার সব বিবরণ নেয় এবং তার বাবার কাছে সোজা গিয়ে যা যা ঘটেছে সব খুলে বলে। তার কথা শুনে তার বাবা খুব ভয় পেয়ে যায়। হে ভগবান, এতদিন ধরে আমার মেয়ে আমার থেকে সব কথা লুকিয়েছে। আমি যখনই তাকে জিজ্ঞাসা করেছি, সে শুধু হেসে সব ঠিক আছে বলেছে। এই বলে সে কাঁদতে লাগে। তারপর সে বলে, চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমরা অনামিকার কাছেই যাচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমরা অনামিকার কাছেই যাচ্ছি। না মা না, আগে আমি পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ জানাবো, তাদেরকে সব কথা বলবো। জানি না আর কত মেয়েদের হাতে প্রাণ হারাবে নিজের। তারপর তিনি সেখান থেকে পুলিশ স্টেশনে ছুটে যান। সেখানে গিয়ে পুলিশকে সে এক এক করে কথা খুলে বলে। প্লিজ কাঁদবেন না, আমরা এক্ষুনি তাদের উপরে অ্যাকশন নেব। পুলিশ এভাবে সাহস দেন। তারপর তারা অনামিকার কাছেও যান। বাবাকে দেখে অনামিকার চোখে জল চলে আসে। বাবা, তুমি এসেছো বাবা। তারপর সে এক এক করে সব কথা খুলে বলে। অনামিকা, ভুলটা আমারই, না ভেবে চিনতে আমি তোমার বিয়ে করে দিয়েছি। ভেবেছিলাম এটা ভালো সম্বন্ধ, এখন তোমাকে এভাবে দেখতে হচ্ছে। আমি পুলিশ কেস করেছি, এবার দেখবে তারা নিশ্চিত রূপে জেলে যাবে, অনামিকাকে বলেন। তারপর তিনি সেই মহিলাটি যিনি অনামিকাকে সাহায্য করেছিল তাকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন। মা, তোমার অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার মেয়ের খুব ভালো করে দেখাশোনা করেছো। সেই মহিলাকে ধন্যবাদ বলে তারা চলে যায়। পুলিশ ব্যাপারটা নিয়ে তদন্ত করেন। যে অন্যায় আর অত্যাচার অনামিকার শাশুড়ি মা আর স্বামীতে করেছিল তার ফলে তাদেরকে জেলে পুড়ে দেওয়া হয়। তারা জেলের খাবার খাচ্ছিল আর নরক ভ্রমণ করছিল। কিছু মাসের পরে অনামিকা এক নবজাত শিশুকে জন্ম দেয়। তারপর সে তার সন্তান আর বাবার ভালো করে দেখাশোনা করতে লাগে আর আনন্দে জীবনযাপন করতে লাগে।